আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। শ্রাবন্তী কি আবার ব্রেকআপের সামনে? সম্প্রতি জন্মদিন ছিল নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তার জন্মদিনে টলি পাড়ার আনাচে কানাচে উড়ে বেড়াচ্ছিল একটাই গসিপ, সেটা হলো তার দ্বিতীয় স্বামীর সঙ্গেও নাকি ব্রেকআপ ঘটতে চলেছে শ্রাবন্তী। দুজনের সম্পর্ক এখন নাকি তলানিতে। সুপার মডেল এবং ফটোগ্রাফার কৃষণ ব্রজের সঙ্গে তার কোর্টশিপ হয়েছিল মাত্র এক বছর আগেই, 2016 জুলাইয়ে দুজন বিয়ে করেছিলেন। কিন্তু কি এমন হলো যাতে বছর ঘুরতে না ঘুরতেই ফের ব্রেকআপের মুখোমুখি হবার সম্ভাবনা তৈরি হলো, নাকি পুরোটাই গুজব? শ্রাবন্তীর জন্মদিন উপলক্ষে একটি পার্টিতে সিটি সিনেমার পক্ষ থেকে তাকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে শ্রাবন্তী বলেন তিনি পার্সোনাল কোনো প্রশ্নের জবাব দেবেন না। এটা ভীষণ পার্সোনাল, এটা পরে বলি অন্য সময় কোনো একদিন। কিন্তু কেন তার এমন উত্তর তো আদতে তাকে নিয়ে তৈরি হওয়া গসিপকে আরো বিশ্বাসযোগ্য করে তুলছে। টলিউডের ডার্ক সাইডের সুন্দরী এই নায়িকার প্রথম বিয়ে হয়েছিল 2003 সালে। পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে তার এই দাম্পত্য ভেঙে যাওয়ার কারণ হিসেবে শোনা গিয়েছিল ইন্ডাস্ট্রির অন্য কোনো পুরুষের সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক হওয়াকেই। শ্রাবন্তী এবং রাজীবের একমাত্র ছেলের নাম ঝিনুক। শ্রাবন্তী রাজীবের ব্রেকআপের পর বেশ কিছুদিন সিঙ্গেল মাদারের রোল প্লে করেছিলেন এই নায়িকা। এরপর সুপার মডেল এবং ফটোগ্রাফার কৃষণ ব্রজের সঙ্গে প্রেম এবং বিয়ে। শুধু তাই নয়, কৃষণ এবং শ্রাবন্তীকে নিয়ে এসকে মুভিজের ব্যানারে জয়দীপ মুখার্জির পরিচালনায় নতুন সিনেমারও অ্যানাউন্সমেন্ট করা হয়। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে সেই সিনেমাটির ক্ষেত্রে। তাহলে কি সত্যি আলাদা হয়ে যাচ্ছে শ্রাবন্তী আর কৃষণের চলার পথ? উত্তরের জন্য তাকিয়ে থাকতে হবে ভবিষ্যতের দিকে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।